জনাইছো যে অবশেষত কংগ্রেসে ঘোষণা করলে বিহালীর প্রার্থীর নাম। বিহালী উপনির্বাচনত কংগ্রেসের প্রার্থী হল জয়ন্ত বরা। বিহালীর প্রার্থীক লো কংগ্রেসের সৃষ্টি হয়েছিল মতভেদ। বৈঠকের পাছত বৈঠকত মিলিত হয়েছিল কংগ্রেস নেতৃত্ব। বিরোধী সম্মিলিত মর্চার দাবিক অবজ্ঞা করে অবশেষত কংগ্রেসে দিলে বিহালীর প্রার্থী। বিজেপি ত্যাগ করে কংগ্রেসে আহিছে জয়ন্ত বরা আর কংগ্রেসে প্রার্থিত্ব লাভ করেছে। অবশ্যই আনুষ্ঠানিকভাবে এতিয়াও কংগ্রেসত যোগদান করা নাই, হয়তো কাইলে যোগদান করব। আমি আমার সতীর্থ সাংবাদিক তুষার হাজরিকার অধিক জানিবল চেষ্টা করি। লাইভত আছে আমার সুত্রে তুষার, পরিবেশ কেন তাদের কংগ্রেসের শিবিরত আর জয়ন্ত বরা আনুষ্ঠানিকভাবে কেতিয়া কংগ্রেসত যোগদান করব কাইলে পুয়া? প্রাঞ্জল, ইতিমধ্যে এআইসিসিয়ে যে প্রেস রিলিজ দিছে তাত ইতিমধ্যে জয়ন্ত বরাক কংগ্রেসের প্রার্থী হিসাবে বিহালীত ইতিমধ্যে প্রক্ষেপ করেছে। আর আজির দিন যেহেতু গৌরব গগৈ আহি পেলায় বিহালীর ফিল্ডত আসলে তৃণমূল কর্মীর কথা পাতিলে, আর তারপরে আছে আসলে গৌরব গগৈ এআইসিসির কথা পাতিলে, আর এআইসিসির কথা পাতার পিছতে আজি নিশার ভাগলৈ জয়ন্ত বরার নাম ইতিমধ্যে কংগ্রেসের প্রার্থী হিসাবে ঘোষণা করা হল। আর বর্তমান জয়ন্ত বরা আছে বিশ্বনাথত, আর কিছু সময়ের পিছতে আমি জয়ন্ত বরাক লগ পাম। আমি আহি আছে আর আমি জয়ন্ত বরার পর আসলে পুনপটিয়াকৈ মন্তব্য আমি লোক পাইম। কিন্তু এই মুহূর্তে আটাইতকৈ আসলে ডাঙর খবরটাই হল যে বিজেপি ত্যাগ করে কংগ্রেসত যোগদান করা জয়ন্ত বরাক আসলে টিকেট দিলে কংগ্রেসে। যদি লোকসভা নির্বাচনের সময় আমি দেখেছিল নগাঁও টিকট দিয়া হয়েছিল কংগ্রেসের সভাপতিগীক, তেনে ধরনের বিজেপিয়ে টিকেট দিছিল, তেনে ধরনের এটা দেখলে পাওয়া গেল যে বিজেপি ত্যাগ করে অহা জয়ন্ত বরাক আকো কংগ্রেসে টিকেট দিলে। আর এই মুহূর্তে আসলে বিহালীত জয়ন্ত বরার সমর্থক আছে সকলের মাজত এটা দেখবলে পাওয়া গেছে, সকল উৎফুল্লিত হয়ে পড়েছে, আনন্দ করেছে। আর আমি জয়ন্ত বরার ভাবে রখি আছো। এই মুহূর্তে জয়ন্ত বরা আহি পেলায় উপস্থিত হওয়াহি নাই, কিছু সময় পিছনে আমি জয়ন্ত বরাক আসলে পোনপটিয়া সম্প্রচার পাম। নিশ্চয়, কিমান আশা করে এই সমষ্টিটুক লো জয়ন্ত বরা অহার পাছত কংগ্রেসের শক্তি সচাকই বৃদ্ধি পাবনে? আপনি তৃণমূল পর্যায়ত বিভিন্ন জনের সাথে কথাও পাতিছে, কি তথ্য পাওয়া গেছে? আসলে জয়ন্ত বরা বিজেপিত আসলে, গতি বিজেপিত কিছু ভেটি আছে, সেয়ে কংগ্রেসে ভাবিছে যে যদিহে কংগ্রেসের যখন কর্মী আছে বা নেতা আছে সকলো যদি একত্রিত হয় কংগ্রেসের ভোটের লগত যদি বিজেপি বা আসলে ভোট জয়ন্ত বরায় ফালি লৈ আহিব পারে, তেনেহলে আসলে জয়ন্ত বরা বিজয় হব। আর সেই অঙ্কতে আসলে কংগ্রেসে জয়ন্ত বরাক টিকেট দিছে, আর সেয়ে আসলে কংগ্রেস কর্মী অকল বা কংগ্রেসের নেতা সকল এটা আসলে আশাবাদী যে জয়ন্ত বরার বিজয় ইয়াত বিহালীত হব। আর সেয়ে আসলে কেবাগৰাকীও পুরনি বিজেপি বা যে কংগ্রেস কর্মী আছে টিকেট বিচারিছিল, আর তারপর কিন্তু নিদি জয়ন্ত বরাক দিয়ার বাবে আছে আসলে এক সমীকরণ আছে, আর সেই সমীকরণক লৈ আসলে কংগ্রেস নেতৃত্ব এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। আর এই মুহূর্ত এই প্রার্থিত্ব ঘোষণার পিছতে আসলে কংগ্রেস কর্মী অকল উৎফুল্লিত হয়ে পড়েছে। স্বাভাবিকতেই কংগ্রেস কর্মী সকল উৎফুল্লিত হয়েছে, কিন্তু এই বিষয়টুক লৈ বিরোধীর মাজত বিভাজনের সৃষ্টি হল, বিশেষকৈ অসম সম্মিলিত মঞ্চ আর কংগ্রেসের মাজত। এতিয়া যদি কিবা কারণত অসম সম্মিলিত মঞ্চ অন্য এজন প্রার্থী দিয়ে বিহালীত পরিবেশটো কেনেকুৱা হবগৈ পাৰে? আনফালে আমি বিজেপির যিগৰাকী প্রার্থী তেওঁ পুরনি এগৰাকী বিজেপি নেতা, চাহ জনগোষ্ঠীর নেতা, তেওঁক লৈও বহুখিনি প্রচার ইতিমধ্যে আরম্ভ হয়ে গেল, আজি মনোনয়ন তেওঁ দাখিলেই করলে। মানে যুঁজখন কেনে হব, কেনে পরিবেশ হব পাৰে তাত বিহালীত? আসলে যুঁজখন আসলে চারিজন প্রার্থী হওয়ার সম্ভাবনা আছে, কারণ বিজেপি আজি যেহেতু মনোনয়ন পত্র দাখিল করলে, আর তারপরে ইতিমধ্যে আজি কংগ্রেসে নিশার ভাগত এটা প্রার্থী ঘোষণা করলে, আর সিপিআইএমএল দলে ইতিমধ্যে নিজাববীয় প্রার্থী তিনজনীয় পেনেল বনাইছে, আর তার মাজের এজনে মনোনয়ন দাখিল করার সম্ভাবনা আছে। তার আপেও নির্বাচনত এবার অবতীর্ণ হব বলে ইতিমধ্যে আমি জানিব পারিছো, আর গতি যুঁজখন আসলে আকর্ষণীয় হব। আর যেহেতু বিজেপির এগারী নেতা আসলে জয়ন্ত বরা, আর ইতিমধ্যে দিগন্ত ঘাটর আজিরপা আসলে এমাহ আগলকে বা দুমাহ আগলকে একলে সংগঠন করেছে, আর সেগুলি দিগন্ত ঘাটর বিরুদ্ধে এটা জয়ন্ত বরা অবতীর্ণ হব যুঁজত, আর যাক এটা এই বিহালী যখন রণ আসলে আকর্ষণীয় হয়ে পড়বে বলে সকলে এটা রাজনৈতিক মহলত চর্চা চলছে। নিশ্চয়, আর যেহেতু কংগ্রেস কর্মী সকল তাত আছে, যদি একাংশ কংগ্রেস কর্মীর ভাষ্য লোপরা অবস্থা এটা আছে আপনি, কিন্তু বহুতে হয়তো জয়ন্ত বরার একগে প্রবেশ করব তাদের, হয়তো আপনি সকলের মতামত লোক পাব, জয়ন্ত বরারও মতামত লোক পাব, কিন্তু এটা হয়তো খালি একবারে সেই কার্যালয়।
হয় আসলে মই এই মুহূর্তত উপস্থিত আছো বিশ্বনাথৰ জয়ন্ত বৰাৰ যিখন আসলে হোটেল রয়্যাল প্লেসত উপস্থিত আছো আর কিছু সময় পিছতে জয়ন্ত বৰাই আমাক জানিবলৈ দিয়ে তেও রয়্যাল প্লেসলৈ আহিব আর লগত তেও যি সকল কর্মীয়ে হোক বা তেওঁ যি সকল শুভাকাঙ্ক্ষী আছে তেওঁলোকে আহিব আর আমি কিছু সময় পিছতে আসলে জয়ন্ত বৰা বা তেওঁ শুভাকাঙ্ক্ষী সকলৰ লগত কথা পাতিবলৈ সক্ষম হ'ম প্রাঞ্জল নিশ্চয় কিছু সময় আমি অপেক্ষা করব লাগিব আর জয়ন্ত বরার এখন হোটেল আর তাতে আমার সাংবাদিক বর্তমান উপস্থিত আছে যে কি নহোক জয়ন্ত বরায় কিন্তু এবার হয়তো সর্বশক্তি প্রয়োগ করব টকার ফলপ্রায় হোক বা আন কেতবোর দিকরপ্রায় হোক নহয় জানো তুষার হয় নিশ্চিতভাবে আসলে জয়ন্ত বরার আসলে ভেটি আছে বিজেপি তেওঁ ভেটি আছিল তেওঁ সংগঠন কৰিছিল আর বিজেপি যিসমূহ মণ্ডল আছিল মণ্ডল সমূহে মণ্ডল সভাপতি সকলে জয়ন্ত বৰাক লৈ গৈছিলে আর প্রার্থী হিসাবে চিনাকি দিছিলে সভা সমূহত আর সেয়ে জয়ন্ত বৰাই বিজেপি মাজত আসলে জনপ্রিয় হয়ে পড়ছিলেন আর প্রার্থী হিসাবে প্রথম অবস্থাত যখন বিজেপি কর্মী আসলে আসলে ধরিয়ে লৈছিলে কিন্তু অবশেষত বিজেপি আসলে কি অঙ্ক করলে হয়তো কোনো নেজানে যার বাবে দিগন্ত ঘাটক টিকেট দিলে আর তারপরে জয়ন্ত বৰাই এটা কংগ্রেসত যোগদান করলে কিন্তু এটা কথা ঠিক যে বিজেপির বাবে সহজ নহব এই রং কারণ জয়ন্ত বৰাই টিকেট পয়ারে এটা দেখলে পাওয়া গেছে যে বিজেপি এই উপনির্বাচনত বিহালির পর জয় হওয়া আসলে কিছু কঠিন হয়ে পড়ব নিশ্চয় আর যথেষ্ট যুঁজ হব বলে ইতিমধ্যে সকলে উল্লেখ করেছে বিশেষ করে রাজনীতির ভূরসা মহলে এই কথাটা উল্লেখ করেছে যে এবার বিহালির যুঁজখন আকর্ষণীয় হব যে ধরনে সামগ্রীর যুঁজখন আকর্ষণীয় হব ঠিক এক ধরনের বিহালির যুঁজখনও আকর্ষণীয় হওয়ার পূর্ণ সম্ভাবনা প্রকাশ পাইছে কিন্তু সামগ্রিকভাবে যদি আমি চাবলে যাও কংগ্রেসেই হোক বা বিরোধী মঞ্চই হোক তেওঁলোকৰ মাজত যে একতাহীনতাত ভুগিছে এতিয়া সেই একতাহীনতাত ভোগাটোয়ে কিন্তু কিছু পরিমাণে হলেও আশঙ্কা আনিব পারে সেইটো এটা চিন্তাজনক বার্তা তার বিপরীতে বিজেপির হয়ে নেতাসকল যেনেধরণে জঁপিয়াই পড়েছে সি কিন্তু একটা সদর্থক দৃষ্টিভঙ্গি তেওঁলোকৰ প্রতি সৃষ্টি করেছে এজনের পাছত আন এজন নেতা জঁপিয়াই পড়েছেগৈ দিগন্ত কলিতা পীযুষ হাজরিকা বা আন আন নেতাসকলে তাত প্রতিদিনেই গৈ নির্বাচনী প্রচার সভাসমূহত অংশ লৈছে আর বিভিন্নজনের কাক চাপিছেগৈ বিহালীবাসীয়ে কি কয় বিহালীর সর্বসাধারণের মতামত কি তেওঁলোকে আসলতে উপনির্বাচনের জড়িয়ে কিবা এটা পরিবর্তন বিচাৰিছে না উপনির্বাচনত তেওঁলোকে শাসকীয় পক্ষৰ লগতে থাকিব বিচাৰিব পাৰে বাৰু তুষার হয় আসলে উপনির্বাচনক কেন্দ্র করে বিহালী বাসী আসলে এতিয়া উৎফুল্লিত হয়ে পড়েছে বুলিয়ে কব লাগিব কারণ তেওঁলোকে যি রাজনৈতিক বাতাবরণ সৃষ্টি হয়েছে এক আজি কিছু সময় আগলৈকে সাসপেন্সে হয়ে আছিলে যে কোনে বিহালীত কংগ্রেসের হয়ে টিকেট পাব কিন্তু তার বিপরীতে দেখবলে পোৱা গল যে বিজেপি প্রার্থীগুলো আজি আসলে মনোনয়ন দাখিল করলে গতিকে সকলের মাজত আসলে মিশ্রিত এক প্রতিক্রিয়া বিজেপির সমান্তরালক আসলে কংগ্রেসেও কিন্তু রণকৌশল তৈয়ার করেছে কারণ কংগ্রেসেও দেখবলে পোৱা গৈছে যে যতরটাক পঞ্চায়েত আছে কংগ্রেসের যখন প্রাক্তন বিধায়ক বা যখন বিধায়ক আছে দায়িত্ব দিছে যেন বিজেপিয়ে সতেরোগী বিধায়কক দায়িত্ব দিছে কংগ্রেসের প্রাক্তন বিধায়ক বা বর্তমানের বিধায়কক দায়িত্ব দিয়া হয়েছে সতেরোটাক পঞ্চায়েত গতিকে যুঁজখন আসলে রাজনৈতিক মহলে কব বিচাৰিছে যে সহজ নহব বিজেপির বাবে কারণ জয়ন্ত বৰাই বিজেপি পে আছে আর বিজেপি আসলে যেসমূহ রণকৌশল সেইসমূহের উপর অভ্যস্ত কারণ রঞ্জিত দত্তর কাম করেছে বা দিগন্ত ঘাটের একেলগে সংগঠন করেছে গতিকে এটা কথা যে সঠিক এইটো সঠিক যে জয়ন্ত বৰা আৰু দিগন্ত ঘাটৰ মাজত যিখন ৰণ হ'ব সেইখন আচলতে সহজে বিজেপি দিগন্ত ঘাটোৱাৰ আৰু জয়ন্ত বৰাৰ যুঁজখন বৰ এটা সহস্ত হ'ব আমাৰ জ্যেষ্ঠ সাংবাদিক বিজু কুমাৰ ডেকাও আছে ফোন লাইনত হীৰকৰ সৈতেও আমি কিছু সময়ৰ পাছত যোগাযোগ স্থাপন কৰিম কিন্তু বিজু কুমাৰ ডেকা ভোটাৰ ৰাইজৰ মনস্তত্ব বুজি পোৱাটো বৰ কঠিন আৰু ভোটাৰ ৰাইজে আচলতে কি বিচাৰিছে এই উপনিৰ্বাচনত সেয়াও একেবাৰে একে আশাৰে কোনেও ক'ব নোৱাৰে নহয় জানো ডেফিনেটলি গোটেই জল্পনা কল্পনার অন্তত আর বহু বাক বিতন্ডার অন্তত বিহালী সমষ্টির উপনির্বাচনক লৈ পেলাই যেখানি কুয়া কামরা আরম্ভ হল কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী ঐক্য মঞ্চ সেটো অনাগত সময়ছোৱাত যে 2026ৰ ইলেকশন আহি আছে বিধানসভা এই মুহূর্তে জয়ন্ত বৰা আহিছে আমাৰ সাংবাদিক তুষারে কিছু ভাষ্য সংগ্রহ করব তুষার আপনার জড়িয়ে আমি ভাষ্য শুনবলে চেষ্টা করি জয়ন্ত বৰাই প্রাঞ্জল এই মুহূর্তে জয়ন্ত বৰা আহি বিশ্বনাথত যে তেওঁ যিখন হোটেল রয়্যাল প্লেসত আহি উপস্থিত হয়েছে আর আমি দৃশ্য দেখো আমি জয়ন্ত বৰা আহি উপস্থিত হয়েছে আর আসলে দীর্ঘ সময় ধরে সংবাদ মাধ্যমের জয়ন্ত বৰা আঁতৰি আছিল আর আজি নিউজ 18ত পোন প্রথমবার আমি দেখাইছো প্রায়
48 ঘণ্টাত ওপৰ হল তেওঁ আসলে কোত আছে কোনো নেজানে জয়ন্ত বৰা কোত আছে গুৱাহাটীত আছে নে দিল্লীত আছে কোনো নেজানে আৰু অৱশেষত টিকেট লাভ কৰি জয়ন্ত বৰা কোনে কোনে আপোনাৰ কাষলৈ আহিছে প্ৰতিক্ৰিয়া কি হ'ব আপোনাৰ নমস্কাৰ মই পোনপ্ৰথমে মই আপোনালোকৰ জৰিয়তে বিশ্বৰ সৰ্ববৃহৎ ৰাষ্ট্ৰীয় দল ভাৰতীয় জাতীয় কংগ্ৰেছৰ সমূহ বিষয়ববীয়াক মই কৃতজ্ঞতা জনাইছোঁ মই এই চেগতে কংগ্ৰেছ নেত্ৰী ছোনিয়া গান্ধী ডাঙৰীয়ানী ভাৰতীয় জাতীয় কংগ্ৰেছৰ সভাপতি মল্লিকাৰ্জুন খাৰ্গে ডাঙৰীয়া যুৱৰাজ ৰাহুল গান্ধী ডাঙৰীয়া জেনেৰেল ছেক্ৰেটাৰী জিতেন্দ্ৰ সিংজী ডাঙৰীয়া অসমৰ প্ৰভাৰী বিকাশ উপাধ্যায় ডাঙৰীয়া বিৰোধী উপদলপতি যোৰহাটৰ সাংসদ গৌৰৱ গগৈ ডাঙৰীয়া নগাঁও সাংসদ পৰিবদৈ ডাঙৰীয়াকে আদি কৰি অসমৰ সমূহ কংগ্ৰেছৰ নেতৃবৃন্দ অসমৰ ৰাজ্যিক সভাপতি ভূপেন বৰা ডাঙৰীয়াকে আদি কৰি বিশ্বনাথৰ জিলা সভাপতি ডাঙৰীয়া বিহালীৰ দুইটা মণ্ডলৰ মণ্ডল প্ৰেচিডেণ্ট মানে 17টা মণ্ডলৰ মণ্ডল প্ৰেচিডেণ্ট দুটা ব্লক প্ৰেচিডেণ্টকে আদি কৰি মই সমূহ মানে কংগ্ৰেছ কাৰ্যকৰ্তাক মই কৃতজ্ঞতা জনাইছোঁ ধন্যবাদ জনাইছোঁ তেখেতসকলে মোৰ বহু দিনৰ এটা আশা আজি পূৰণ কৰিলে মোক এটা মানে বৃহত্তৰ এটা দলৰ মোৰ দলীয় টিকট দি মই যিটো আশা আছিলে আশা পূৰণ কৰিছে আৰু বিশেষকৈ বিহালীবাসী ৰাইজৰ যি আবেগ আছিলে সেই আবেগক আজি তেখেতসকলে স্বীকৃতি দিছে গতিকে মই সকলোকে মোৰ ফালৰ পৰা কৃতজ্ঞতা জনাইছোঁ শুভেচ্ছা জনাইছোঁ বিশেষকৈ বিহালীবাসী ৰাইজৰ 2019 চনৰ পৰাই তেখেতসকলে মোক যি মৰম কৰি আহিছিলে 2021 চনতো তেখেতসকলে মোক বহুত মৰম দিছিলে সেই মৰম আৰু সেই আশীৰ্বাদৰ কাৰণেই আজি মোক সৰ্বভাৰতীয় এটা দলে মোক দলীয় টিকেট প্ৰদান কৰিছে গতিকে মই এই চেগতে মই বিহালীবাসীসমূহ ৰাইজক কৃতজ্ঞতা জনাইছোঁ ধন্যবাদ জনাইছোঁ আৰু তেখেতসকলে তেখেতসকলৰ আশীৰ্বাদত মই বিপুল সূত্ৰ জয়যুক্ত মই হোম বা মোক কৰাব বুলি মই আশাবাদী ৰণকৌশল কি হ'ব কাৰণ বিজেপিত আপুনি আছিলে এতিয়া বিজেপিৰ বিৰুদ্ধে কিন্তু আপুনি যুঁজ দিব লাগিব হয় ৰণকৌশলটো ৰাইজে ৰণকৌশল গঢ়িব আৰু ৰাইজে ভোট দিব মোৰ নিজাববীয়াকৈ ৰণকৌশল নহয় এইটো বিহালী ৰাইজৰ জয় হ'ব গতিকে মোৰ বিশেষ ৰণকৌশল বুলিবলৈ নাই মই ৰাইজৰ মাজত যোৱাটোৱে মোৰ ৰণকৌশল আৰু ৰাইজে মোক যথেষ্ট মৰম কৰিব আশীৰ্বাদ কৰিব মই যথেষ্ট তুষাৰ আচলতে ইমান পলম কিয় হ'ল তেওঁৰ নামটো থিৰাং কৰোঁতে আচলতে সেইখিনি কথাও জানিব বিচাৰিছোঁ যিহেতু মানে আজি 10 মিনিটৰ আগতহে ঘোষণা হৈছে গতিকে মনোনয়ন পত্ৰ কাইলৈ হয় নে পৰহিলৈ হয় যিহেতু 25 তাৰিখে লাষ্ট ডেট 25 তাৰিখৰ ভিতৰতো হ'বই লাগিব গতিকে সেইখিনি আমি কাইলৈ ৰাতিপুৱাহে সিদ্ধান্ত ল'ম কিয় পলম হ'ল ইমান আপোনাৰ নামটো যি ঘোষণা হ'বলৈ চাৰিটা সমষ্টি কিন্তু হৈ গ'ল আপোনাৰ নামটো ঘোষণা হ'বলৈ কিয় পলম হ'ল ইয়াত দলীয় নেতৃবৃন্দৰ বিভিন্ন তেখেতসকলৰ প্ৰভাৱীসকলে বিভিন্ন ধৰণৰ ৰিপৰ্ট বনাইছিলে সেই ৰিপৰ্টবিলাক সংলগ্ন কৰাত সেইটো এটা কাৰণ হ'ব পাৰে গতিকে মই পলমকৈ হ'লেও যে মোক প্ৰাৰ্থিত্ব প্ৰদান কৰিলে মই যথেষ্ট সুখী আচলতে কংগ্ৰেছৰ সদস্য পদ আপুনি গ্ৰহণ কৰিলে নে সেইটো বহুতে জানিবলৈ ইচ্ছা প্ৰকাশ কৰি আছে যে জয়ন্ত বৰা কংগ্ৰেছৰ সদস্য হ'লনে নে নহ'ব নে কি হৈ আছে কি পৰ্যায়ত আছে আচলতে মই মাননীয় জিতেন্দ্ৰ সিং ডাঙৰীয়াক মই 7 অক্টোবৰত মই লগ কৰিছিলোঁ আৰু 18 অক্টোবৰ তাৰিখে মই মাননীয় গৌৰৱ গগৈ ডাঙৰীয়াক মই লগ কৰিছিলোঁ আৰু সেইদিনাই তেখেতসকলৰ এই সদস্য পথৰ এই কাম কাজবিলাক আগবাঢ়িছে আৰু মই তেওঁক এখন এপ্লিকেশ্যন দিছিলোঁ আৰু সেই এপ্লিকেশ্যনৰ ভিত্তিত কাৰণ মই উপনিৰ্বাচনৰ কেন্দ্ৰীয় মানে কেন্দ্ৰ কৰিয়ে মই এপ্লিকেশ্যনখন দিছিলোঁ আৰু সেইদিনাৰ পৰাই মোৰ সদস্য ভৰ্তি আৰম্ভণি হৈছে এতিয়া যুঁজখন কেনেকৈ আগবঢ়াই নিব যিহেতু আপুনি টিকেট লাভ কৰিলেই গতিকে যুঁজখন কেনেধৰণে আগবঢ়াই নিয়াৰ কথা আপুনি ভাবিছে বিজয়ী সাব্যস্ত কৰিবলৈ সক্ষম হ'বনে কেনেধৰণে সক্ষম হ'ব সেইখিনি পিছৰ পৰ্যায়ত কাইলৈৰ পৰা মই ক'ম কাইলৈ পৰহিৰ পৰা আপোনালোকে গম পাবই বিহালীবাসী ৰাইজে ভোট দিবলৈ ইচ্ছুক হৈ আছে ৰখি আছে আৰু তেখেতসকলে মোক যথেষ্ট মৰম কৰে মই জানো গতিকে তেখেতসকলৰ মৰম আৰু আশীৰ্বাদতে আমি যুঁজ নহয় আমি
বিহালীবাসী রাইজর আশীর্বাদ লম তো স্যার বাকি উত্তরটা দল সন্দর্ভত কি কব আপনি এটা কথা আগতে উল্লেখ কৰিছে অসম সম্মিলিত মঞ্চর বিষয়ে কি কব আগতে উল্লেখ কৰিছিলে যে বিজেপি ত্যাগ কৰি আসলে একাংশ বিজেপি কর্মী আপনার গুলিয়ে আহিব বলে এতিয়া সেটো কি পর্যায়ত আছে নিশ্চয় আহিব নিশ্চয় মূল লগত আছে আমার তিন চারি দিনের ভিতরতে আমার আমি জয়নিং কার্য হয়েছিল গতি আপনাকে দেখব আজি জাস্ট মানে মানে টিকিটটা পাইছো মানে আপনার জড়িয়ে খালি সমূহ বিহালীবাসী রাইজ গোটে ভারতের কংগ্রেস কার্যকর্তা সকল মানে বিষয়ববীয় সকলকে মানে ধন্যবাদ জানাব বিচার বিহালী রাইজক এই মুহূর্তে কবলগিয়া কিবা আছে নাকি বিহালী রাইজে কারণে বিহালী রাইজর যে মো মরম দিলে মো যে আশীর্বাদ দিলে সেই আশীর্বাদের কারণে আজি মই সর্ববৃহৎ যে দলে ভারত স্বাধীন করেছিল সেই দলের আজি মই দলীয় টিকিট লাভ করেছো গোটে বিহালীবাসী রাইজর মই চিরকৃতজ্ঞ তেখে প্রত্যেকজন বিহালীবাসী শুভাকাঙ্ক্ষী রাইজক মই মোর ফল কৃতজ্ঞতা জানাইছো সেবা নিবেদিছো আর তেখেত সকলের মরম আশীর্বাদত মই চিরজীবন তেখেত সকলের হয়ে মই কাম করে যাবলে মই প্রতিজ্ঞাবদ্ধ হয়েছো বিশেষ নির্বাচনী ইস্যু থাকিব তো স্যার জয়ন্ত বৰাৰ তো স্যার এই মুহূর্তে আমি জানিব বিচাৰিম যে সাংঘাতিক ধরনের টিকট কেন্দ্রিক বিহালী উপনির্বাচন গৈ পেলাই এটা সাংঘাতিক ধরনের খামখেয়ালি সূচনা হয়েছিল তাত পোৱা হৈছিল যে বিরোধী ঐক্য মঞ্চৰ ফালৰ পৰা 15-16 দল আছিল তাতে তার মাজত বিজেপি ত্যাগ করা টিকট নোপার পরিপ্রেক্ষিত তেওঁ বিজেপি ত্যাগ কৰিছিল আৰু তেওঁ আহি পেলাই গৌরব গগৈ শরণাপন্ন হৈছিল তাৰ পাছত গৌরব গগৈ তেওঁ টিকটটো প্রদান কৰিল কংগ্ৰেছৰ মাজতো ভাঙোনৰ সূচনা হল বিরোধী ঐক্য মঞ্চৰ মাজতো এটা ভাঙোনৰ সূচনা হল এতিয়া কথা হল তেওঁ কেনেদৰে বিরোধী ঐক্য মঞ্চৰ সমর্থন লাভ কৰিব জয়ন্ত বৰা আমি জয়ন্ত বৰাক দেখুৱাইছো আৰু জয়ন্ত বৰা ইতিমধ্যে প্ৰথম প্ৰতিক্ৰিয়া নিউজ 18ৰ সন্মুখত ব্যক্ত কৰিলে হয়তো তুষাৰে আমাৰ বৰ্তমান কথাখিনি শুনা নাই হয়তো সংযোগ বিচ্ছিন্ন হৈ গৈছে কিন্তু এতিয়া আকৌ এবাৰ জয়ন্ত বৰাৰ কিছু ভাষ্য আহিব আমি আকৌ সেই ভাষ্য শুনাবলৈ চেষ্টা কৰিম আৰু আশাবাদী বুলি তেওঁ উল্লেখ কৰিছে কংগ্ৰেছত আহি তেওঁ এতিয়া বহুত আশাবাদী বুলি উল্লেখ কৰিছে আকৌ এবাৰ জয়ন্ত বৰাৰ ভাষ্য শুনাইছোঁ মই বহুত সুখী আসলে ইমান সুখী হয়েছো মই হাহিম নে কানি মই গম বুঝি নাপালো আপনাদের জানে যে মই এটা বেলেগ এটা দলত আছিলো আর সেই দলত কিহৰ কারণেনো মই আজি ভারতীয় জাতীয় কংগ্রেসত মই আহি জয়েন কৰিবলগা হল মই ইয়ার জড়িয়ে মই ইলেকশন খেলবলগা হল এটা আপনাদের সকলে জানে গতি মই পোন প্রথমে আপনার সকলোর নিউজ চ্যানেলের জড়িয়ে ভারতীয় জাতীয় কংগ্রেসের সমূহ বিষয়ববীয় মই কৃতজ্ঞতা জানাইছো ধন্যবাদ জানাইছো মই ভারতীয় জাতীয় কংগ্রেসের নেত্রী শ্রীমতী সোনিয়া গান্ধী ডাঙরিয়ানী যুবরাজ রাহুল গান্ধী ডাঙরিয়া জাতীয় কংগ্রেসের ভারতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গে ডাঙরিয়া রাষ্ট্রীয় সম্পাদক জাতীয় কংগ্রেসের জিজেন্দ্র সিং ডাঙরিয়াকে আদি করে বিরোধী দলের উপদলপতি রাহুল গৌরব গগৈ ডাঙরিয়া প্রদীপ বৰদলৈ ডাঙরিয়াকে আদি করে অসম জাতীয় কংগ্রেসের সন্মানীয় সভাপতি ভূপেন বৰা ডাঙরিয়া বিহালীর দুইটা ব্লকের ব্লক প্রেসিডেন্ট 17টা মন্ডলের মন্ডল প্রেসিডেন্ট সম্পাদক বিশ্বনাথর সভাপতি দিলীপ বৰা ডাঙরিয়াকে আদি করে মানে সকল কংগ্রেস কর্ম বিষয়ববীয় মানে কৃতজ্ঞতা জানাইছো তেখেতসকলে এটা বিশ্বাস করে মোক এই দলীয় টিকিট প্রদান করলে আর তেখেতসকলের বিশ্বাস মই শিরত লৈ আশীর্বাদ হিসাবে লৈ মই এই ইলেকশন খেলিম আর রাইজে আসলে ইলেকশন খেলিব আর রাইজে মোক জিকাব মই যথেষ্ট আশাবাদী আপনার লয়ে মই যেটো সম্মিলিত মঞ্চ ভঙ্গ হওয়ার দিকে গৈ হয় হয় কি কব বিবেক দাসও টিকট দিছে বিহালীর পর আবহাওয়া আপনাকে দিলে টিকট কংগ্রেসের ফল যার কারণে যেটো মই হতিয়া মঞ্চত খাপ মেলি মোৰ বোধেৰেতো প্ৰত্যাহ্বান নহয়
বিহালীবাসী রাইজে ভোট দিবলে রখি আছিল আর বহু দিন হল 2021তো যখন কংগ্রেস কার্যকর্তা আছিল তেওঁলোকে আসলে ভোট দিবলে এখেত প্রতিশ্রুতি পোৱা নাছিল আর সেই তৃতীয় পরে আসলে তেখেতসকলে প্রতিবাদ করে আহিছিলে যে আমার কংগ্রেসের চিহ্নটা লাগে হাতের ছবিটা লাগে তেখেতসকলে ভোট দিবর কারণে যথেষ্ট ইচ্ছুক হয়ে আছে আর বাকি সকলে খেলব সকলে নিজের নিজের মানে ইলেকশন খেলার একটা নৈতিক অধিকার আছে আর মই ভাবো যে ইয়ার ক্ষেত্রে ভারতীয় জাতীয় কংগ্রেসের কোনো ক্ষতি নহয় আর কংগ্রেসক বহুত ভোটত জিকাব লাগে উক্ত বিধানসভা যি আছে বহু বছর বিজেপির দখলত আসলে আর তাতে দেখা গেছে যে রঞ্জিত দত্ত আপনার হেরি করেছে গতি কিভাবে বিজেপির দখলের পর আপনি কাহিনী আসলে মই কাহি নানো এইটো রাইজে ভোট দিব রাইজে বিজেপির বিরুদ্ধে ভোট দিব আর সেই যে প্রতিচ্ছবি সেই প্রতিচ্ছবিটো ভারতীয় জাতীয় কংগ্রেসের যিখিনি প্রভারী আছিলে প্রভারী সকলে দেখিছিলে যে ইয়াত বিজেপির বিরুদ্ধে ভোট হব সেই কারণে আসলে তেখেতসকলে কংগ্রেসের প্রতিচ্ছন্ন ইলেকশন খেলিম বলে ধ্যান করেছিল আর মূল সৌভাগ্য যে তেখেতসকলে মোক ইয়ার মুক্তিগতটো দিলে গতিকে মই যথেষ্ট সৌভাগ্যবান যে মই রাইজেও বিচাৰি আছে যে ভোট দিবলৈ আৰু মোক সেই প্ৰতিশ্ৰুতিটো মই পাইছো আত্মবিশ্বাস আছিল নে টিকট পাম বুলি মোৰ ভগৱানৰ ওপৰত বিশ্বাস আছিলে আৰু সেইমতে মই জিতেন্দ্ৰ সিং ডাঙৰীয়াৰ ওচৰলৈ মই গৈছিলোঁ গৌৰৱ গগৈ ডাঙৰীয়াৰ ওচৰলৈ মই গৈছিলোঁ সকলোৰ ওচৰলৈ মই গৈছিলোঁ আৰু তেখেতসকলে মোক কৈছিলে যে আমাৰ এটা টীমে তাত ছাৰ্ভে কৰি আছে সেই ছাৰ্ভেত যদি আপোনাৰ নামটো যদি আহে তেতিয়াহ'লে আমি চিন্তা চৰ্চা কৰিম আৰু সদৌ শেষত তেখেতসকলৰ ছাৰ্ভেৰ মতে মই এয়া বিহালীৰ পৰা পোনপটীয়া সম্প্ৰচাৰ জয়ন্ত বৰাৰ প্ৰথম প্ৰতিক্ৰিয়া কেৱল নিউজ এইটিন অসম নৰ্থ ইষ্টত আৰু তেওঁ আশা কৰে যে ৰাইজে বিজেপিৰ বিৰুদ্ধে ভোট দিব আৰু তেওঁক জয়যুক্ত কৰাব এনেধৰণে পোনপটীয়া সম্প্ৰচাৰ আমি পৰৱৰ্তী সময়তো অব্যাহত ৰাখিম তুষাৰ ধন্যবাদ সময় হৈছে এতিয়া বাতৰি বিদায় লোৱাৰ নমস্কাৰ শুভৰাত্ৰি